আসসালামু আলাইকুম সম্মানিত সম্মানিত শ্রোতামণ্ডলী আবারও আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজকের ভিডিওটি হল হোমিওপ্যাথিক চিকিৎসা জগতের আরেকটি গভীর ক্রিয়াশীল মেডিসিন যাহার নাম হল কেলিবাই ক্রোমিকাম বা সংক্ষেপে কেলিবাই ক্রোম তো কেলিবাই ক্রোম ওষুধটা আমরা কিভাবে কি লক্ষণ পেলে আমরা প্রয়োগ করবো এই বিষয়ে আজকের আলোচনা তো কেলিবাই ক্রোমের প্রধান যে লক্ষণ যে লক্ষণটা হলো কেলিবাই ক্রোমের চেহারা চেহারা সম্পর্কে আমি আগের একটি ভিডিওতে বলেছি তো এখন আর বলবো না কেলিবাই ক্রোমিকামের চেহারা হলো অর্থাৎ প্রধান চরিত্রগত লক্ষণ অর্থাৎ যে লক্ষণের উপর নির্ভর করিয়া নিশ্চিন্ত মনে কেলিবাই ক্রোম প্রয়োগ করা যাবে সেই লক্ষণটা হলো গরম ঋতুতে একবার শরীরে ভ্রমণশীল বাতের ব্যথা দেখা দিবে তো কিছুদিন পর দেখা যাবে দুই তিন দিন পর বা একদিন পর বা অল্প কিছুদিন পর দেখা যাবে এই বাতের ব্যথা ভালো হয়ে গেছে কিন্তু নতুন আরেকটা রোগ এসেছে সেটা হলো উদরাময় অথবা আমাশয় উদরাময় অথবা আমাশয় উদরময়নে পেট খারাপ করলে যেটা হয় পাতলা পায়খানা টায়খানা এগুলো তো এই গরম ঋতুতে একবার বাতের ব্যথা কয়েক দিন চললো বা একদিন চললো বা কয়েকদিন চললো তো কয়েকদিন পর দেখা গেছে এই বাতের ব্যথা ভালো হয়ে গেছে তারপরে নতুন করে আমাশই দেখা দিছে বা উদরময় দেখা দিছে এইভাবে তার চলতে থাকবে গরম ঋতুতে একবার বাতের ব্যথা ভ্রমণশীল বাতের ব্যথা ভ্রমণশীল বাতের ব্যথা মানে কি কখনও হাঁটুতে কখনো পায়ের গিরাতে কখনো কুমড়ে কখনও দেখেছে হাতের জয়েন্টে এরকম বিভিন্ন জায়গায় ঘুরিয়া ফিরিয়া যেই বাথের বাতের ব্যথা হয় সেই বাতের ব্যথাকে ভ্রমণশীল বাতের ব্যথা বলা হয় যেমন আজকে পায়ের গুড়ালিতে পরের দিন হাঁটুর জয়েন্টে এরপরের দিন বা কিছুক্ষণ পর বা কয়েকদিন পর কুমরে এইভাবে ভ্রমণশীল বাতের ব্যথা বলে কিছুদিন এইরকম ভ্রমণশীল বাতের ব্যথা চলার পর দেখা গেছে বাতের ব্যথা ভালো হয়ে যাবে তারপরে দেখা দিবে আমাশয় বা উদরাময় এইভাবে গরম ঋতুতে কেলিবাই ক্রুমের একবার বাতের ব্যথা আরেকবার উদরাময় বা আমাশয় দেখা দিয়ে থাকে তারপর এইভাবে গরম ঋতু চলার পর যখন শীত ঋতু আসবে তখন কি হবে তখন দেখা যাবে একবার বাতের ব্যথা ওই আগের বাতের ব্যথা ভ্রমণশীল বাতের ব্যথা আরেকবার ওই বাতের ব্যথা ভালো হয়ে হওয়ার পর সর্দি কাশি ইত্যাদি দেখা দিবে আবার দেখা যায় সর্দি কাশি ভালো হয়ে গেছে আবার দেখা গেছে বাতের ব্যথা ফিরে আসছে ভ্রমণশীল বাতের ব্যথা বাতের ব্যথা আবারও শুরু হয়ে গেছে আবার দেখা গেছে ভ্রমণশীল বাতের ব্যথা কয়েকদিন চলার পর ভালো হয়ে গেল আবার সর্দি কাশি দেখা দিল বলে এইভাবে ক্যালিবাই ক্রোমের একবার বাতের ব্যথা আরেকবার সর্দি কাশি শীতকালে আর গরমকালে একবার বাতের ব্যথা আরেকবার উদরাময় বা আমাশয় এইভাবে তার বাতের ব্যথার সাথে পর্যায়ক্রমে উদরময় আমাশয় গরমকালে আর শীতকালে সর্দি কাশি চলতে থাকে এটা হচ্ছে কেলিবাই ক্রোমের প্রধান চরিত্রগত লক্ষণ যেটাকে আমরা চেহারা বলতে পারি দুই নম্বরে কেলিবাই ক্রুমের প্রধান চরিত্রগত লক্ষণ হলো তার সকল স্রাব সর্দির মতো সুত রাবারের মতো টানিলে লম্বা হয় বা রাবার মতো লম্বা হয়ে ঝুলে ঝুলে পড়ে অর্থাৎ আমি যে বলছি গরমকালে একবার বাতের ব্যথা ভ্রমণশীল বাতের ব্যথা আরেকবার উদরময় বা আমাশয় এই যে উদরময় বা আমাশয়টা হবে এই আমাশয় যে স্রাব যে শ্লেষ্মা নির্গত হবে ওইগুলা দেখবেন ঝুলিয়া ঝুলিয়া সুতার মতো বা রাবারের মতো লম্বা হয়ে ঝুলিয়ে ঝুলিয়ে পড়তেছে আবার যখন শীত ঋতু আসবে তখন একবার ভ্রমণশীল বাতের ব্যথা আরেকবার সর্দি কাশি হবে যখন সর্দি কাশি হবে তখন দেখবেন এই সর্দির বা কাশির যেই স্রাব বের হইতেছে বা যে কাশ স্লেষমা বের হইতেছে ওইটা সুতার মতো বলেন রাবারের মতো বলেন লম্বা হয়ে ঝুলিয়ে ঝুলে পড়বে বা এটা টানলে টানিলে লম্বা হবে এরকম প্রকৃতির হয়ে থাকে এটা হচ্ছে কেলিবাই ক্রুমের প্রধান চরিত্রগত লক্ষণ এটা হচ্ছে তার চেহারা এই চেহারাটা যদি আপনি ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো রোগে কেলিবাই ক্রুম প্রয়োগ করবেন আপনি আশাতীত সুফল লাভ করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত সুধি আজকের ভিডিওটা বেশি একটা বড়ো হবে না তাই সংক্ষিপ্ত আকারের তা আলোচনা করা হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি অনেক কিছু আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো আমি তো আমার পূর্বের একটা ভিডিওতে ভিডিওর মধ্যে বলেছিলাম হাইড্রাস্টিসের সকল স্রাব সুতার মতো টানিলে লম্বা হয় রাবারের মতো লম্বা হয় টানিলে বা ঝুলিয়ে ঝুলে পড়ে এই লক্ষণটা হাইড্রাস্টিসের মধ্যেও আছে এখন দেখতেছি আমরা কেলিবাই ক্রুমের মধ্যেও আছে তাহলে যদি এরকম কোনো লক্ষণ লক্ষণের রুগী যদি আমার আমাদের কাছে আসে তখন তো আমরা কোন ওষুধটা প্রয়োগ করবো হাইড্রাস্টিস নাকি কেলিবাই ক্রোম একটু পার্থক্যটা নিয়ে একটু আলোচনা করতে হবে তো এখানে পার্থক্যটা নিয়ে আলোচনা করতে গেলে সহজেই যেটা আমাদের নজরে আসে যদিও কেলিবাই ক্রোম এবং হাইড্রাস্টিস দুইটা ঔষধের মধ্যেই তাদের সকল স্রাব টানিলে সুতার মতো রাবারের মতো লম্বা হয় তারপরও প্রধান প্রধান কিছু পার্থক্য আছে সে পার্থক্যগুলো হলো হাইড্রাস্টিসের ক্ষুধার অনুভূতি সর্বসময়ের জন্য ক্ষুধার অনুভূতি বর্তমান থাকবে যে ভাত খাইছে খাওয়ার আধা ঘন্টা পরেই আবার ক্ষুধা লেগে গেছে এরকম ক্ষুধার অনুভূতি সর্বসময়ের জন্যই হাইড্রাস্টিসের মধ্যে বিদ্যমান থাকবে কিন্তু কেলিবাই ক্রুমের মধ্যে এইরকম সর্বসময়ের জন্য ক্ষুধার অনুভূতি বিদ্যমান থাকবে না এটা হচ্ছে প্রধান পার্থক্য এটা কি এইটা হল প্রধান পার্থক্য তারপরে আসুন এই ক্যালিবাই ক্রুমের সাথে আরেকটা ওষুধের সাদৃশ্য হয়ে গেল আমরা ইতিপূর্বে যে মেডিসিনগুলো আলোচনা করছি করেছি সেটা হলো অ্যাব্রুট্যানাম অ্যাব্রুট্যানামের সাথেও একটি সাদৃশ্য কেলিবাই ক্রুমের হয়ে গেল সেটা কি অ্যাব্রুট্যানামের মধ্যেও কিন্তু বাতের ব্যথা ছোটোবেলা থেকে বাতের ব্যথা বাতের ব্যথা দেখা দেয় এখন আমরা দেখতেছি কেলি বাই মধ্যেও বাতের ব্যথা রয়েছে আবার অ্যাব্রুট্যানামও আমরা পেয়েছিলাম অ্যাব্রুট্যানামের মধ্যেও উদরাময় দেখা দেয় উদরাময় আমাশয় এগুলা দেখা দেয় এখন দেখতেছি কেলিবাই ক্রুমের মধ্যে উদরময় আমাশয় আছে তাহলে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারি যে এব্রুটানামের মধ্যে উদরময় আমাশয় আছে একবার বাতের ব্যথা দেখা দেই আর একবার উদরময় দেখা দেয় এব্রুটানামের মধ্যে আবার এইখানে কেলিবাই ক্রুমের মধ্যেও দেখতেছি একবার বাতের ব্যথা দেখা দেই আবার উদরময় দেখা দেই গ্রীষ্মকালে একবার বাতের ব্যথা আবার উদরময় আমাশয় কেলিবাই ক্রুমের মধ্যে দেখা দেয় আবার অ্যাব্রুটেনেমের মধ্যেও দেখা যায় একবার বাতের ব্যথা আবার উদরময় আমাশয় দেখা দেয় এবং দুইটা ওষুধের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাব্রুটেনেমের মধ্যে যখন উদরময় দেখা দেয় তখন বাতের ব্যথা ভালো হয়ে যায় আমাশই ভালো হয়ে যায় অর্শ ভালো হয়ে যায় আবার এই কেলিবাই ক্রুমের মধ্যেও দেখা যাচ্ছে যখন উদরময় আমাশই দেখা দেয় তখন বাতের ব্যথা ভালো হয়ে যায় আবার যখন বাতের ব্যথা আসে তখন উদোরময় আমাশয় ভালো হয়ে যায় ক্যালিবাইক্রুমের মধ্যেও এব্রুটানমের মধ্যেও দুইটা ওষুধের মধ্যে একই লক্ষণ এখন তো আমাদের একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে কোন ঔষধটা আমরা প্রয়োগ করব তো এখানে সহজ একটা পার্থক্য হল অ্যাব্রুটানেমের মধ্যে রুগীর প্রচণ্ড ক্ষুধা লাগবে এবং প্রচুর পরিমাণে খাবে এবং খাওয়ার পরও শরীরটা দিন দিন সুখে জীর্ণ শীর্ণ হয়ে যাবে কিন্তু এইরকম ক্ষুধার ক্ষুধা কেলিবাই ক্রমের মধ্যে সাধারণত দেখা যায় না এটা অন্যতম একটা পার্থক্য অ্যাব্রুটের মধ্যে যেরকম এরকম একটা লক্ষণ দেখা দেয় কিন্তু কেলিবাই মধ্যে এরকম কোনো লক্ষণ ক্ষুধার এরকম খুব প্রচণ্ড ক্ষুধা প্রচুর পরিমাণে খায় তারপর শরীর শুকিয়ে যায় ব্রুটে না মানে এই লক্ষণটা কেলিবাই ক্রুমের মধ্যে তেমন বেশি একটা দেখা যায় না এটা আমরা ধরে নিতে পারি একটা অন্যতম একটা পার্থক্য আরেকটা পার্থক্য হল কেলি এই কেলিবাই যে সকল প্রকার শ্রাব রাবারের মতো লম্বা হবে কিন্তু অ্যাব্রুটেনামের রুগী যদি সে হয়ে থাকে তার এই বাতের ব্যথা বা পর্যায়ক্রমে বাতের ব্যথা আর উদরময় এটা যদি নামের হয়ে থাকে তাহলে তার সকল স্রাব এরকম রাবারের মতো লম্বা হবে না সেই আমাদের কাছে যদি এরকম কোনো রুগী আসে যে একবার বাতের ব্যথা আবার উদরময় আবার উদরময় আবার উদরময় ভালো হয় আবার বাতের ব্যথা দেখা দেয় এরকম রুগী যদি আসে তাহলে আমরা তাকে প্রথমে জিজ্ঞাসা করব। আপনার স্রাব কি রাবারের মতো লম্বা হয় কি না ঝুলিয়া ঝুলিয়ে পড়ে কিনা যদি যদি সে বলে না আমার এরকম কোনো সমস্যা নেই আমার স্রাব এরকম রাবারের মতো লম্বা হয় না সুতার মতো লম্বা হয় না ঝুলিয়ে ঝুলে পড়ে না তাহলে আমরা মোটামুটি কনফার্ম হয় নেব তো সে অ্যাব্রুটানাম আর যদি এরকম থাকে তাহলে আমরা বুঝবো সে কেডিভাই এই হচ্ছে পার্থক্য এছাড়া আরও অনেক পার্থক্য আছে যেমন কেলিবাই ক্যালিবাই ক্রম তার শুধু উদরমে আমাশে যে দেখা দিই তা না তার শীতকালে সর্দি কাশির সাথেও বাতের ব্যথা পর্যায়ক্রমে আসা যাওয়া করে একবার বাতের ব্যথা আবার সর্দি কাশি কিন্তু এরকম সর্দি কাশি পর্যায়ক্রমে আসা যাওয়া করা অ্যাব্রুটানের মধ্যে মধ্যে না থাকার সম্ভাবনাই বেশি এই জিনিসটাও আমরা খেয়াল রাখলে পার্থক্যগুলো সহজে নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ এবং অ্যাব্রুটেনের মধ্যে আরেকটা বিশেষত্ব হচ্ছে তার এক নম্বর রোগের চিকিৎসা করলেন দেখা গেছে তার দুই নম্বর রোগ এক নম্বর রোগ ভালো হইবার মুখে দুই নম্বর রোগ দেখা দেয় আবার দুই নম্বর রোগের চিকিৎসা করলেন দুই নম্বর রোগ ভালো হইবার মুখে তিন নম্বর রোগ দেখা দেয় এটা হচ্ছে আবার অ্যাব্রুটানমের একটা বৈশিষ্ট্য এক রোগ ভালো হয়েছে তো আরেক রোগ স্টার্ট আরেক দ্বিতীয় রোগ ভালো করছেন তো তৃতীয় রোগ স্টার্ট কিন্তু কেলিবাই ক্রুমের মধ্যে এইরকম না থাকার সম্ভাবনায় বেশি তার কারণ কেলিবাই ক্রুমে পর্যায়ক্রমে বাতের ব্যথা উদরময় আমাশয় আর বাতের ব্যথা সর্দি কাশি এইগুলো দেখা দেয় তো সম্মানিত সুধি এই বিষয়গুলো যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন এবং বোঝার চেষ্টা করেন আশা করি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনাদের যে একটা দ্বিধাদ্বন্দ্ব ও কোন মেডিসিনটা আমি সিলেকশন করব। কোন মেডিসিনটাকে ফেলে আমি কোন মেডিসিনটা সিলেকশন করব। এই দ্বিধাদ্বন্দ্ব ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম সবাই দোয়া করবেন যেন সবগুলো ভিডিও আপলোড করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত